সবাইকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং ভালোবাসা। তো 25 শটের এটা, একবারে 25টা ফাটবে। তো আগে ছোটবেলায় এখানে ক্রিকেট খেলতাম, ফুটবলও খেলতাম, ক্রিকেটই বেশি খেলতাম সবসময়। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সকলে ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকে যেহেতু শুভ দীপাবলি, সবাইকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজকে এই দিওয়ালি উপলক্ষে আমি কিছু বোম কিনে নিয়েছি বাজার থেকে। তো সেই বোমগুলো এখন খুলবো, খুলে দেখবো কি কি আছে। তো আমার সঙ্গে থাকো, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো, খুব ভালো লাগবে। এখানে বোম কিনে নিয়ে এসেছি, একটা এটা হলো তুবড়ি আর এটা হলো টু শট আর কি। নিচে একটা ফেটে ছাদের মধ্যে আরেকটা ফাটবে। আর এটা হচ্ছে আর এটা হলো 25 শটের, এটা একবারে 25টা ফাটবে। তো আপাতত এই কটা নিয়েছি, এটা নিয়েছে হচ্ছে 550 টাকা পাইকারি দোকান থেকে, কোচবিহারের যে পাইকারি দোকান রয়েছে সেখান থেকে কিনেছি। বাইরের থেকে কিনলে একটু বেশি দামই পড়তো, তো পাইকারি থেকে যেহেতু নিয়েছি একটু দামটা কম পড়েছে। তো এই জিনিসটা নিয়েছে হচ্ছে 550, এটা হচ্ছে 250, আর এটা হচ্ছে 200 টাকা, মোট হচ্ছে 1000 টাকার বোম। তো এটা এইসব বোমগুলা রাত্রেবেলা ফাটাবো, তার আগে বোমগুলো একটু রোদে দেবো, রোদে একটু গরম হবে, তাহলে রাত্রেবেলা একটু ভালো মতন ফাটবে। তো বোম এখানে রোদে দিয়ে দিয়েছি, একটু গরম হবে তাহলে ভালো মতন ফুটবে। এটা আপাতত ঢাকা রয়েছে এখানে, এখানে শলটা এটার মধ্যে দিয়ে জ্বালাতে হবে এইসব। তো এখানকার ফিউজটা তোমাদের একটু দেখাই। যতক্ষণ বোমগুলো গরম হচ্ছে বা রোদে দিয়েছি, বোমগুলো গরম হচ্ছে, তো গরম হলে একটু কী হবে, অনেক সময় দোকানে পড়ে থাকে, তো রোদে না দিলে তো ঠিক মতো ফাটে না, তো তাই একটু রোদে দেওয়া হয়ে গিয়েছে। তো রোদে দিয়েছি, তো গরম হোক। তো আপাতত তোমাদের এখান থেকে, আমাদের ছাদ থেকে তোমাদের একটু আশপাশের ভিউজটা একটু দেখাই। তো দেখো, এটা আমাদের ট্যাঙ্কি, তো ট্যাঙ্কি ফুল হয়ে জল এখান দিয়ে পড়ছে, এখান দিয়ে জল পড়ে যাচ্ছে ফুল হয়ে, ঠিক আছে। আমাদের হাউজিং, একটা হাউজিং কমপ্লেক্স। এই মাঠে এখন খেলি না, আগে ছোটোবেলায় এখানে ক্রিকেট খেলতাম, ফুটবলও খেলতাম, ক্রিকেটই বেশি খেলতাম সবসময়, ক্রিকেট খেলতাম। আর এখান থেকে বিভিন্ন এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংটার বিভিন্ন ঘরে বিভিন্ন যে ফ্ল্যাটগুলো রয়েছে সেখানে কাজগুলো ভাঙতাম, আমি আরও যারা যারা খেলতো কাজগুলো ভাঙতাম, আর বাড়ির থেকে সবাই চিলাচিলি করতো। আর এই বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছো, এই গাছগুলো মোটামুটি 100 বছরের উপরে বয়স। একটা ছিল, তিনটা ছিল, একটা ভেঙে গেছে প্রচণ্ড, একটা একবার ঘূর্ণিঝড় এসেছিলো তো সেই সময় একটা পড়ে গেছে। আর ও যে দেখতে পাচ্ছো এখানে, কোচবিহারের ঠাকুর পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, ওই সাদা রঙের দেখা যাচ্ছে, এই যে এখানটা। আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছ নিচে একটা রেললাইন দেখা যাচ্ছে, তো এই রেললাইনের এই পাশে যদি যাই আমরা, সামনেই আমাদের ওই পাশে যদি যাই তো সামনেই আমাদের কোচবিহার স্টেশনটা সামনেই। আর আরেকটা স্টেশন রয়েছে কোচবিহারে, সেটা হলো নিউ কোচবিহার স্টেশন, ওটা হলো আমাদের কোচবিহার শহর থেকে একটু বাইরের দিকে, তো এখান থেকে 4 থেকে 5 কিলোমিটার। আর যেটা কোচবিহার স্টেশন সেটা হলো আমাদের কোচবিহারের মধ্যেই, সেটা আমাদের বাড়ির পাশে একদম, আমাদের এই হাউজিংয়ের সামনে মোটামুটি সব কিছুই সামনাসামনি। এখানে সার্কিট হাউস রয়েছে, ফায়ার ব্রিগেড রয়েছে, কোচবিহার স্টেশন রয়েছে, আর সব কিছু এখান থেকে, এই স্টেশন মোড় থেকে সব জায়গার
গাড়ি খুব সহজেই পাওয়া যায়। তো আপাতত এটা মেন জায়গা একদম। এটাও কিছু কাকুরা এখানে তাস খেলছে বসে। এখন বাজে 4টা, তো 2 ঘন্টা এখন রোদে দেবো, রোদ্দু যেহেতু আছে, আর 1 ঘন্টা রোদে দেবো, রোদ্দু পেয়ে যাক, গরম হোক বোমটা, তারপর আবার রাত্রেবেলা দেখা হচ্ছে। রাত্রেবেলা বোম ফাটাবো যখন, তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তোমাদের সঙ্গে থাকো। তো ঠিক আছে, দেখা হচ্ছে রাত্রে। তো ফাইনালি এখন বোম ফাটানোর সময়, এই বোম নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি। সামনে আমাদের এখানে মাঠ রয়েছে, মাঠের ওখানে যাবো, ওখানে সব কিছু বোম, যতগুলো বোম আছে সব ফাটাবো। তো আমার দেখো, দেখতে থাকো, ভালো লাগবে। সরম লাগে ধূপকাঠি এইভাবে তুললাম। হ্যাঁ এইভাবে ও কিচ্ছু হবে না, ওই ওকে ধূপকাঠি ধরবি না, ধূপকাঠিটা দে, লাগাও না, লাগাই লো। মুখি তো আছে নাই, এ তোমার ক্যামেরাম্যান তো আরো বড় বাসটা হইতো তাহলে কেমন হইতো, লাগাও এত হাওয়া যে বমি ফাটছে না। ভাবছিলাম সব বোম গুলা ফাটাবো, ভাবছিলাম সব বোম গুলা ফাটাবো, কিন্তু এত হাওয়ার জন্য বোম ফাটাতে পারছি না, এত হাওয়ার জন্য বোম ফাটাতে পারছি না। কতগুলো বোম পড়ে আছে বাবার, 25 শট আছে, 25 শট কখন ফাটাবো এগুলা, এখন যদি ফাটাই হাওয়া তো সোজা না গিয়ে ঘরেটা ঢুকে যাবে, কি ঠিক বলছি না? রিটার্ন না খুলতে লাগে তো, হয়তো খুলতে লাগে, উপরটা খুলতে লাগে না, হ্যাঁ খুলতে লাগে, খুলতে লাগে রিংটা। ডাকিস না,
बम फटाबा ना जा फाटलो बोम फाटानो कमप्लीट कमप्लीट बोलते पूरा फाटाना है नाई तो अनेकगुल हावार बिस्टिर बोम फाटाते ठीक मतन तो आज के जो एक कमे बिस्टि ताटाब ना अब कल के जेटुक रही है से कल के फाटाब चारिदिके घेरा तो हावा कम होते चाहिए हावा कम थे एक फाटाबो छादे चॉकलेट खाचिस देखे जब लाभ ना नीचे सबा फाटा कारण नीचे बेसि हावा नीचे फाटाल ना तो
ফুল শট ছিল এটা নিচে ফেটে উপরে অনেকবার ট্রাই করলো কিন্তু বোম ফাটাতে পারলো না ভাই আমি ফাটাচ্ছি